আসসালামু আলাইকুম আজ আমি খুব সহজেই এই গ্রাউন্ড ডিসটির কাটিং দেখাবো তো যারা আমার ফেসবুক থেকে দেখছেন প্লিজ অবশ্যই লাইক কমেন্ট এবং ফলো করবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো আমি এখানে বডির কাপড় নিয়ে নিয়েছি আমার টোটালি বডির লম্বা চড়া মাপটা বিশ ইঞ্চি আর লম্বা মাপটা হচ্ছে ষোলো ইঞ্চি তো আমি প্রথমে এটা চারপাটে ভাজ করে নিলাম এবার আমি প্রথমে এখান থেকে ওপর থেকে গলার যেই ডিপ মার্কটা আছে সেটা আমি নিয়ে নেব সাড়ে পাঁচ ইঞ্চি সামনের গলা এবং পেছনের গলাটা নিয়ে নেব চার ইঞ্চি আর গলার চড়া মাপটা নিয়ে নেব আড়াই ইঞ্চি আর এখানে টোটালি আমি নিয়ে নেব টোটালি পুট নিয়ে নিয়েছি সাড়ে ছয় ইঞ্চি এবং যেই হাতার লম্বা মাপটা আছে হাতার মাপটা আমি ঠিক সাড়ে ছয় ইঞ্চিতেই নিয়ে নেব এবার আমি পেছনের গলাটা রাউন্ড শেপ দিয়ে দিলাম এবং সামনের গলাটা ভি কাটিং করবো সেই জন্য সোজাসুজি একটা টান দিয়ে দিলাম এখানে আমি ন ইঞ্চি নিয়ে নিচ্ছি এটা আমার ছত্রিশ বটির ড্রেস আর পাশে আমি দু ইঞ্চির মতো সেলাইয়ের জন্য রেখে দিয়েছি কাপড় এবার আমি পেছনের পাটটা বের করে নিলাম দেন সামনের পাটটা কেটে নেব এই তো সামনের পাটটা কাটার জন্য আমি সোজাসুজি কাটবো প্রথমে আমি দুইটা কলা একসাথে রাউন্ড শেপে কেটে নিয়েছি দেন তারপরে শুধু সামনের কলাটা এরকমভাবে সোজা করে কাটলে এই তো আমার ভি কাটিং শেপ চলে এসেছে এবার আমি আপনাদেরকে দুইটা পাটি দেখিয়ে দিচ্ছি এবার আমি নিচের পাটুকু কেটে নেব সেই জন্য এখানে পুরো কাপড়টাই আমি দুভাজে ভাজ করে নিয়েছি এবার কোন কাপড়টা ভাজ করে দিলাম বডির কাপড়টা ওপরের দিকে রেখে দেব সেলাইয়ের জন্য আমি যেই কাপড়টুকু রেখেছি সেটা বাদ দিয়ে এভাবে রেখে দেব। দেওয়ার পরে এখান থেকে একটা লম্বা লম্বি দাগ কেটে দেব এবার ওপরের দিক থেকে আমি ফিতাটা ধরব ফিতাটা ধরার পরে যে লম্বা মাপটা আসবে আমার দাগ অনুযায়ী সেখান থেকে দেখুন সাড়ে বারো এই সাড়ে বারো থেকে আমি রাউন্ড শেপ দিতে দিতে চলে যাব শেষ প্রান্তে এবার আমি যে ওপর থেকে কেটেছি ঠিক ওপরের যে লম্বা পনেরো মাপ সেই পনেরো মাপ থেকে আমি নিচেরটুকু লম্বা মাপ নিয়ে নেব এবং এই লম্বা মাপ অনুযায়ী এখান থেকেও আমি ফিতাটা সরিয়ে শেপে দাগ দিয়ে দেব এবার আমি বডির উপরের দিকে যে ডিজাইনটা করবো সেজন্য সামনে পাটটা নিয়ে নিয়েছি এবং মাছ বরাবর এভাবে বাগা করে গলার যে মাছ বরাবর আছে সেখান থেকে এভাবে বাগা করে কেটে দিয়েছি এবং এখানে আমি টোটালি তিন ইঞ্চি চড়া কাপড় নিয়ে নিয়েছি এবং এখানে কুচি দেওয়ার জন্য এই যে এভাবে ভাজ করে আমি এরকমভাবে কুচি দিয়ে দেব। আর টোটালি কাপড় লাগবে এটার মাপের ডাবল তার চেয়ে পাঁচ ছয় ইঞ্চি বেশি এবার আমি হাতার কাপড় নিয়ে নিয়েছি লম্বা মাপ উনিশ ইঞ্চি এবং চড়া মাপ নয় ইঞ্চি এবার আমি অপর পাশে খোলা যেটা পাশ সেটা থেকে তিন ইঞ্চি ডাউন করে দিলাম এবং ওপরের দিক দিয়ে শেপ দিয়ে দিচ্ছি আর নিচের দিকে যেহেতু আমার মাইক হাতা হবে সেই জন্য আমি হাতাটা চড়ায় রেখে দেব নিচের দিকে হাতার মোহরি আমি চড়া রেখে দেব মাইক হাতা তৈরি করার জন্য এবং নিচের দিকে এসে হালকা একটু রাউন্ড শেপে কেটে দেবো